আমাদের রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে কি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আন্দোলনের কারণ হচ্ছে এনআরসির বিরুদ্ধে জাত পাত নিয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে খাদ্য দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদের বিরুদ্ধে, আর বাঙালিদের উপর নির্যাতন করছে তার বিরুদ্ধে। এনআরসি নিয়ে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে কেন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। কতক্ষণ চলবে আন্দোলন? আন্দোলন যতক্ষণ না পর্যন্ত দাবি মানে না হচ্ছে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম ডাক্তার মোহাম্মদ তৈয়ুর রহমান। আপনি পাটিল? আমি কেন্দ্রীয় কমিটির সভাপতির সভাপতি। ঠিক ঠিক। ফাঁকা হয়ে গেল রাস্তা।